ব্যাপারটা হলো এইরকম যে মৌ অনেক দিন মানে এক বছর এক মাসের মতন বাড়ি ছিল না তো মৌ এখন বাড়ি চলে এসেছে সেই জন্য ভাবলাম একটু ওর সাথে ঘুরেই আসি তো ও বলছিলো তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেডিএমটা বের করে নিই কারণ আজকে হেঁটে যেতে একটুই ভালো লাগছে না তো ও দেখি কেটিএম নিয়েই আজকে যাবো তারপর এখন রাস্তায় হেলতে ধুলতে এপাস ওপাস করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম মৌয়ের বাড়ি বাট মৌ এখনও রেডি হয়নি তো ও রেডি হোক রেডি হয়ে এখন ওরা বেরিয়েও পড়েছি যাচ্ছি রামতলা রামতলাতে একটু গিয়েই আমাদের মানে অন্যদিন অনেক কাজ থাকে বাট আজকে টুকটাক কাজ ছিল সেই জন্য মনে হলো একটু পেট পুজো করি তো আমরা একটু ঝালমুড়ি কিনে নিয়ে গেলাম শঙ্কর মাঠে শঙ্কর মাঠে বসে খাওয়া দাওয়া হয়ে গেল এখন যাচ্ছি মৌর একটা জামা চেঞ্জ করতে তো ফাইনালি দোকানে এসেছি বাট দোকানে জামাটা চেঞ্জ তো করে দিলই না ও তো আমাদের টাইম নষ্ট হলো তারপরে আমরা টুকটাক কিছু কেনাকাটা করলো মানে আমি না মৌ কিনেছি তারপর পাগলামি করতে করতে বাড়ি চলে তো রাস্তাঘাটে আমরা এরকমই করতে থাকি যাই হোক আজকের মেনু ব্লগটা কেমন লাগলো জার্নি টাটা